বিশেষভাবে সক্ষম শিশু কিশোরদের ক্রীড়া প্রতিযোগিতা হয়ে গেল জলপাইগুড়িতে। সক্ষম স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এবং জলপাইগুড়ি রানীনগর বিএসএফ এর সহযোগিতায় জলপাইগুড়ি শহরের মাসকালাই বাড়ি আরআর প্রাথমিক স্কুলের মাঠে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জলপাইগুড়ি জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা 70 জনেরও বেশি প্রতিযোগী অংশ নিয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে। প্রদীপ জ্বালিয়ে প্রতিযোগিতার উদ্বোধন করেন বিএসএফ এর 40 নম্বর ব্যাটালিয়নের ডেপুটি কমান্ডেন্ট বিজেন্দ্র কুমার কাসান এবং বিশিষ্ট চিকিৎসক কমলেশ বিশ্বাস। এদিকে ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে প্রতিযোগী এবং তাদের অভিভাবকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। সক্ষমের পক্ষ থেকে জানানো হয়েছে বিশেষ চাহিদা সম্পন্নদের নিয়ে তারা কাজ করছেন, তবে শিশু কিশোরদের খেলাধুলার প্রতি উৎসাহ দিতে এবারই প্রথম এই প্রতিযোগিতার আয়োজন। 6 থেকে 12 এবং 12 থেকে 18 বছর এ 2টি বিভাগ করে মোট 10টি ইভেন্ট রাখা হয়েছিল। সক্ষম স্বেচ্ছাসেবী সংগঠনের প্রান্ত সভাপতি তনয় দাস বলেন, জলপাইগুড়ি শহর শহরতলি এলাকা ছাড়াও মালবাজার হলদিবাড়ি ফুলবাড়ি সহ বিভিন্ন জায়গা থেকে প্রতিযোগীরা এসেছিল। এই উদ্যোগে কেন্দ্র করে ভালো সাড়া পাওয়া গিয়েছে। শুধু তাই নয়, বিএসএফ এর রানীনগরের পক্ষ থেকে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান তিনি। এদিকে প্রতিযোগীদের অভিভাবকেরাও স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এসেছিলেন। এক প্রতিযোগীর অভিভাবিকা অর্পিতা বাসফোর বোস বলেন, বিশেষভাবে সক্ষমেরা অন্যান্য ছেলেমেয়েদের মতো নয়, তাই তারা অন্যান্যদের থেকে নিজেদের কিছুটা দূরে রাখে। তাই এরকম উদ্যোগ আরো বেশি নেওয়া হলে এই ধরনের ছেলেমেয়েরা উপকৃত হবে বলে মনে করেন তিনি। সক্ষম উত্তরবঙ্গ প্রান্ত, এটা একটা আলাদা পরিচিতি, দিব্যাঙ্গদের সংস্থা। দিব্যাঙ্গ সেবা কেন্দ্র হিসেবে গত 1 ফেব্রুয়ারি থেকে আমরা জলপাইগুড়িতে এটি সেবা কেন্দ্র চালু করতে পেরেছি। এবার এই সেবা কেন্দ্রের উদ্যোগ এবং কিছু কার্যপ্রণালীর মধ্যে থেকে আমরা আজকে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা দিব্যাঙ্গদের নিয়ে জলপাইগুড়ি, মানে সমগ্র উত্তরবঙ্গেরই এটা, কিন্তু তাতে জলপাইগুড়ির প্রতিযোগিতাটাই বেশি। আজকে এই ক্রীড়া প্রতিযোগিতা তাদের নিয়েই হচ্ছে, দিব্যাঙ্গ ভাই বোনদের নিয়ে। আলবাজার, ময়নাগুড়ি, এই এসএসবি বেরুবাড়ি, পাঙ্গা সাহেব বাড়ি, বিভিন্ন জায়গার ক্যান্ডিডেট আছে, বেলাগোপা প্রতিযোগিতা আছে। আমরা মোটামুটি এখনও পর্যন্ত যেটা লিস্টে পেলাম 60 থেকে 70 জন আমাদের প্রতিযোগিতায় আজকে অংশগ্রহণ করেছে। 10টা ইভেন্ট রেখেছি আজকে, যেহেতু আমরা প্রথম বছর আমরা বুঝতে পারিনি মানে কতটা কী করব, এত উৎসাহ দেখলে আমরা আর বাড়াতাম, আমাদের 10টা ইভেন্ট রাখা আছে আজকে। এটা খুব ভালো লাগছে আমাদেরকে, আর ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলো করছে, খুবই ভালো লাগছে। এই জলপাইগুড়িতে এই প্রথম হয়তো, মানে হ্যাঁ সক্ষম থেকে এই প্রথম, আর ওয়েলফেয়ারে আগে হয়েছে নিশ্চয়ই নিশ্চয়ই। এটা আরও যদি হয়, আর ছেলেরা মানে ওদের কি, ওদের তো এক সাইড, মানে আর সব নর্মাল বাচ্চাদের থেকে এদেরকে এক সাইডে সরানো হয়েছে, ওরা মনে করে এটা, সেই জন্য ওরা কিন্তু আর সব বাচ্চাদের নর্মালি বাচ্চারা যারা, তারা ওদের সঙ্গে মিশতে পারে না ঠিক মতন করে। আর এরকম করে যদি খেলা প্রতিযোগিতা বা গানের অনুষ্ঠান নাচ টাচ এগুলো যদি হয়, তাহলে ওরা খুব উৎসাহিত হয়ে এগুলো পার্টিসিপেট করবে। দয়া কিংবা করুণা নয়, উপার্জন করব নিজের দক্ষতায়। উপার্জনের ভরসা যোগাতে আছে উত্তরবঙ্গের একমাত্র ISO সার্টিফাইড ইনস্টিটিউট দিশারি নার্সিং অ্যান্ড টেকনোলজিক্যাল সেন্টার। সেবা যদি হয় আপনার উদ্দেশ্য, তবে নার্সিংকে করে তুলুন আপনার লক্ষ্য। তাই আর দেরি না করে আপনার উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে আজই চলে আসুন দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার, পান্ডাপাড়া, জলপাইগুড়ি, সোনালী গার্লস স্কুলের গলিতে। যোগাযোগের নাম্বার 9832353934 অথবা 9832442838।